चलिए विकास जी, कंटिन्यू करते हैं। जी कंटिन्यू करते हैं। तो आपके कहने के अनुसार कहानी का अपडेट ये है कि वो कपल और उनके दोस्त वहाँ से चले गए, मिस्टर एंड मिसेस शर्मा भी इस झंझट से निकल गए, रह गए आप और वो हिस्ट्री की स्टूडेंट, क्या नाम था उसका? शालिनी। शालिनी किंतु और फ्रेंड टा बैक करे गए चलो। फिर आप लोग क्यों नहीं गए? हमी चले जेतम किंतु रातेर केसटार पर एकटा रहस्य रहस्य गंध पेलम, ভাবলাম ডিটেকটিভ হয়ে কেসটা সলভ করা যাক। আর শালিনী যেহেতু ওর প্রজেক্টের কাজটা করছে, ওর থেকেও হেল্পটা পেয়ে যাব। ক্যা হেল্প মিল জায়েগা? ওয়েসে ভি ইয়ে লড়কি আপনি কলেজ কে পড়াই কে লিয়ে আই হুই থি। একদম ঠিক ধরেছেন স্যার, কিন্তু আমাদের লক্ষ্যটা একই ছিল। মতলব? আমি যে অ্যাসাইনমেন্টটা করছি সেটার জন্যই আশা। কালকের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? দেখো, আমি খোঁজফোঁজে আমি অত বিলিভ করি না, বাট হ্যাঁ, ইফ দেয়ার ইজ এনি সুপারন্যাচুরাল এনার্জি তো হতে পারে, বিকজ ইফ দেয়ার ইজ গুড দেয়ার উইল বি ব্যাড টু। কিছু একটা তো হয়েছিল নিকিতার সঙ্গে, আই মিন আমরা ওর সামনেই ছিলাম কিন্তু মনে হচ্ছিল ও আমাদের দেখতেই পারছিল না। ইভেন যখন আমরা ওকে উপর থেকে ডাকছিলাম যেন ওর কানে কোনো কথাই ঢুকছে না। কালকে আসার পর থেকেই কিছু জিনিস নোটিস করছি যেটা খুব অদ্ভুত লাগছে। যেমন কালকে আমার রুমে জানালা থেকে দেখি ওই ছেলেটা বাগানে কি যেন একটা করছিল। আরে কি যেন নাম ছেলেটা, আর যে আমাকে নিয়ে এসেছিল তাই নাকি? আচ্ছা, আপনি তো দু তিন দিন ধরে এখানে আছেন, কোনো অস্বাভাবিক কিছু নোটিস করেছেন? সেরকম কিছুই তো ফিল করিনি। ফার্স্টে যারা আসলো তারা সেই দিনই চলে গেল, তারপরে সেকেন্ডে গেস্ট আসলো, এক রাত ছিল, পরের দিন সকালে উঠে দেখি তারাও চলে গেল, থার্ডে তোমাদের এন্ট্রি, রেস্ট ইজ হিস্ট্রি। মানে কী যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি যে জিনিসটা নিয়ে রিসার্চ করছেন সেটার ব্যাপারে কত দূর জানতে পারলেন? আমার রঞ্জিতার সঙ্গে কথা হয়েছিল, সে বলেছিল যে আমার ওই গাছটার সন্ধান করে দিবে, কিন্তু কই কিছুই তো পাইনি, এখনও কিছুই বলে উঠতে পারিনি। আর হ্যাঁ, বলেছিল গাছটা দর্শনও করাবে, কই কিছুই তো করালো না। কি গাছ এটা? অনেকবার শুনেছি এই গাছের ব্যাপারে, আমাকে একটু ডিটেলে বোঝাবেন? ডিটেলসে জানতে চাও? তুমি না সাংবাদিক, আমার এতদিনের রিসার্চ যদি বৃথা যায়। বৃথা বলতে? বৃথা বলতে আমার যে এতদিনের পরিশ্রম তুমি যদি নিউজে চেপে দাও, এটাতে আমার কী লাভ? বিজনেস? বিজনেস বলতে উই ক্যান হ্যাভ আ ডিল। গেস আমাদেরকে ফলো করছে, তুমি আপাতত জন্য যাও, আমি কিছুক্ষণ এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ সাংবাদিক, যেটা বললাম সেটা মাথায় রেখো। মাথায় থাকবে। আরে তুমি এখানে? এই কিছুক্ষণ আগে এসেছি, তুমি কোথায় গেছিলে? এই একটু ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা,
রঞ্জিতা কোথায়? রঞ্জিতা মনে হয় একটু বাইরে গেছে কয়েকটা জিনিস আনতে। তুমি কি লাঞ্চ করবে? ফ্রেশ হয়ে নি, তারপরে লাঞ্চটা করে নিচ্ছি, চলে আসো। হ্যাঁ, ये वही लड़का है ना जो रंजीत को सामान दे रहा था? करेक्ट। और आपको भी तो वही लेकर आया था? हाँ, और संगे देखाओ है पर दिन किचुक्षणर जो कि एक तो अद्भुत नाम बोले चिलो किचु एक ता शिकार बा शिबार ठीक मने आसछे ना। खैर जो भी हो, फिर क्या हुआ? টেনশন নেবেন না, ওদিকে যেতে দাও, পরে আমি তোমাকে ব্যাপারটা বলছি। আরে তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, শালিনী ম্যাডাম আপনিও বসে পড়ুন। হ্যাঁ আসুন। না, বিকাশের ছকটা প্রায় মিলিয়ে যাচ্ছে, শুধু আজ রাতটাই। যদি আজ রাতটাও ঠিকভাবে কাটাতে পারে তাহলেই গল্পটা শেষ হবে। কিন্তু তার জন্য তো বিকাশকে ডিনার করতে হবে, আর ডিনারটা করলেই তো সব শেষ। কোনো উপায় তো হবে, কি করা যায়? এই যে রঞ্জিত দা, হ্যাঁ বিকাশ দা, রুমে কিন্তু আজকে আমি থাকছি। তাহলে তো ডিনারটা এখনই করে নিতে হবে। ঠিক আছে। तो फाइनली उस रूम पर आप जाते हो, हुआ क्या था आपके साथ? আমার সাথে কি হয় সেটাই তো গল্পের সাসপেন্স আলোক বাবু। তার আগে আপনাকে একটা কোশ্চেন করি, ভুট্টুতে বিলিভ করেন? अभी तक देखा तो नहीं, यकीन कैसे करूं? মানুষের মাথা যখন চলে যায় তখন ভূত এমনিতেই দেখতে পাওয়া যায়, আর এখানকার কেসটার ক্ষেত্রে অনেকটা সিমিলার ছিল, শুধু অন্য কেউ এসে মাথাটা দিয়ে দিয়ে গেছে।
হ্যালো পুলিশ, একটি অ্যাড্রেস লিখুন। বিকাশ জি, আপনি মুঝে বহুত বড় মুসিবত সে বচায় হ্যাঁ, আর ইস রঞ্জিত কো তো আব করি সে করি সজা মিলে, ইসকা বন্দোবস্ত মাই করি। সেটা বুঝলাম, কিন্তু আপনার কোটা যে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকেও আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি বিলকুল সহি কাহা, আব সে মুঝে অর ভি জ্যাদা স্ট্রিক্টলি নজর রাখনা পড়েগা। लेकिन आपने जो कुछ भी मुझे बताया उसमें से बहुत सी बातें अभी भी अनक्लियर हैं। जेमोन, मुझे ये तो समझ में आ गया कि रंजीत खाने में कुछ मिलाया करता था जिससे लोगों को अजीबोगरीब चीज़ें नज़र आती थी, पर आपने क्यों नहीं देखा? कारण हम ही खाना नहीं खाया था, उसको स्किप कर दिया था। यह मेरा और शालिनी का छोटा सा प्लान था। पर वो मिलाते क्या थे? तार आगे हम ही आपके एक कथा बोलते चाहिए। क्या? আমি আপনার কটেজে এই কেসটার খোঁজেই গেছিলাম। আর আমি যখনই পৌঁছাই ঠিক তখনই রঞ্জিতদার কাছে ওই রুমটার গল্পটা শুনে নিই। আর অদ্ভুতভাবেই ওই ছেলেটার রঞ্জিতদাকে ওই জিনিসটা দেওয়া, নিকিতার সঙ্গে রাতের ঘটনাটা, আর শালিনীর সঙ্গে ফাইনালি কথা বলে আমি এটা বুঝে গেছিলাম সামথিং ইজ নট রাইট। তার জন্যই আমি পরের দিন থাকার প্ল্যানটা করি। হ্যাঁ, এসব তো মুঝে পাতা হ্যাঁ, পর ও সামান কি আছে? ওটা এক ধরনের ড্রাগস। ড্রাগস? হ্যাঁ, ওখানকার লোকালসরা অ্যাজ এ মেডিসিন ওটাকে ইউজ করে। এটার হদিশ পেয়ে যায় রঞ্জিতদা, আর ফরেস্টের কোর এরিয়া থেকে এটাকে নিয়ে রঞ্জিতদা নিজের বাগানে চাষ করছিল, আর ওকে হেল্প করছিল এই কাজে ওই ছেলেটা যে আমাকে নিয়ে এসেছিল। খুব ইন্টারেস্টিংলি এই ড্রাগটা যেই গাছ থেকে পাওয়া যায় সেটা শুধু রাত্রিবেলাতে ফুটে আর সকাল হতে হতে কেমিক্যালটা রিলিজ করে। আর ওই কেমিক্যালটা রঞ্জিতদা তার খাবারে মেলাতো যে সেই রুমে যেত, আর বাকিটা তো আপনি জানেন। বিকাশ জি, ইয়ে তো বহুত বড় গেম চল রহা হ্যাঁ, বিশাল বড়। আর শুধু তাই না, ওই ছেলেটাকেও আমি আর দেখিনি। আমার যতদূর মনে হয় ওই ছেলেটা অনেক কিছু জানে এই জিনিসটার ব্যাপারে, আর এর পিছনে থাকা র্যাকেটের সঙ্গেও ও জড়িত আছে। র্যাকেট? ইসকা মতলব বহুত সারে লোক জুড়ে হুয়ে হ্যায় ইস গেম মে। দেখুন, এই ড্রাগসটা ভালো কাজে ইউজ করা যেতে পারে যদি মেডিকেল সায়েন্সের কাছে পৌঁছায়, আর যদি বাজে হাতে পৌঁছায় তাহলে চাপ আছে। সমঝ গিয়া, লাগতা হ্যায় মেরা গাড়ি আ গিয়া। ও আচ্ছা আচ্ছা, আপ তো স্টেশন যাওগে না, ওহাঁ সে শিলিগুড়ি, চলিয়ে মে আপকো ছোড় দেতা হুঁ। চলিয়ে, আপকা ল্যাপটপ? ও মেরা স্টাফ আকে লে লেগা। আচ্ছা, আপকে কহনে কে অনুসার वो जो पौधा है वो जंगल के भीतर है हाँ। और कोई उसका गलत इस्तेमाल हाँ। नहीं कर सकता है, राइट? राइट हाँ, आमी ए बार जाबो, और ए बार गिए ठीक लोकेशन टा जोगाड़ करे निये आसबो। आमी शालिनी के बोले छी, जदि किछु इनफरमेशन पावा जाए, और आपनी ओ देखबेन जदि किछु डिटेल्स पावा जाए। हाँ जरूर जरूर, इस बार मैं खुद जाकर उस बारे में पता करूंगा। वैसे ये शालिनी कहाँ रहती, एक बार उससे भी बात करना जरूरी था। विकास जी उठिए, विकास जी आंखें खोलिए, विकास जी बात कीजिए मुझसे। विकास जी क्या हुआ आपको? विकास जी उठिए, विकास जी देखिए मेरी तरफ, विकास जी बातें कीजिए मुझसे, विकास जी बातें कीजिए मुझसे, विकास जी उठिए, विकास जी आंखें खोलिए, विकास जी बात कीजिए मुझसे, विकास जी क्या हुआ आपको? अरे विकास जी, क्या हो गया था आपको? आप ठीक हो? हाँ ठीक हूँ।
কি চিনতে পারলেন বিকাশ বাবু?